চরম কর্মব্যস্ততায় সময় কাটছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের শ্রমিক কর্মচারীদের। ঈদ যাত্রা শুরুর মাত্র আর কয়েকদিন বাকি, এর মধ্যে বহরে তুলে দিতে হবে 50টি বগি, যেগুলো এক প্রকার চলাচল অনুপযোগী বলা চলে। তারপরও দিন রাত এক করে চলছে বগিগুলোকে চলাচল উপযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা। পর্যায়ক্রমে গাড়ি রেডি হচ্ছে এবং গাড়িগুলো আউটরান যাচ্ছে আমাদের এখান থেকে। আমাদের হাতে আছে 3 শেড, সেটা আমরা ঈদের আগেই ইনশাল্লাহ রেডি করে ঢাকা এবং চট্টগ্রামে দিয়ে দিব। প্রতি ঈদে বিভিন্ন রুটে যেমন একাধিক বিশেষ ট্রেন চালু করতে হয়, তেমনি যাত্রী চাহিদার কারণে আন্তনগর ট্রেনগুলোতে বাড়াতে হয় বগির সংখ্যা। তখন প্রয়োজন হয়ে পড়ে সারা বছর নষ্ট হয়ে শেডে পড়ে থাকা বগিগুলোকে মেরামতের, আর পুরো চাপ এসে পড়ে পাহাড়তলীর এই ওয়ার্কশপের উপরেই। তবে এবার 50টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা ধরা হলো, তার চেয়ে বেশি বগি বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা, তার থেকে আমরা চেষ্টা করি 20-25% কোচ বেশি মেরামত করার। বাজেট স্বল্পতা সহ নানা জটিলতায় জোড়াতালি দিয়ে ঈদ যাত্রার আয়োজন হলো শীর্ষ কর্মকর্তারা তা মানতে নারাজ। সীমাবদ্ধতার মাঝেও চলতি মাসে 30টির বেশি বগি মেরামত শেষে বহরে যুক্ত হয়েছে বলে দাবি তাদের। স্বল্প জনবল, স্বল্প বাজেটের মাধ্যমে রেল চাহিদা পূরণের জন্য যেভাবে মেরামত কার্যক্রম গ্রহণ করা উচিত আমরা সেটা করতেছি কিন্তু ইনশাল্লাহ। চট্টগ্রামের এই রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপে 1850 শ্রমিকের বিপরীতে বর্তমানে আছে মাত্র 830 জন শ্রমিক, আর ঈদ যাত্রায় 5 লাখের বেশি যাত্রী পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে। করোনা সংক্রমণের কারণে গত 2 বছর ধরে ঈদের আনন্দ ছিল দেশবাসীর কাছে একেবারেই নিরানন্দ। করোনার জটিলতা কাটিয়ে এবার লাখ লাখ মানুষ গ্রামে ফিরে যাবে ঈদের আনন্দের জন্য, আর এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে চলছে রেলওয়ের কর্মচারীরা। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ।